রাশিয়া ইউক্রেন দ্বৈরথে নয়া মোড়, আর বোধ হয় ঠেকানো গেল না তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের কবে শেষ হবে জানা নেই, রাশিয়া বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে, জানাবো বিস্তারিত সংবাদে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু, জার্মানির উচিত পশ্চিম তীরে ইহুদিবাদীদের অপরাধযোগ্যের প্রতি দৃষ্টি দেওয়া, পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ নিহত ১৯। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন দ্বৈরথে নয়া মোড়, আর বোধ হয় ঠেকানো গেল না তৃতীয় বিশ্বযুদ্ধ, আর বোধ হয় আটকানো গেল না তৃতীয় বিশ্বযুদ্ধ, নয়া মোড় নিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান রব বাওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনে রাশিয়ার সকল উদ্দেশ্য সাধিত হয়েছে, এবারে হয়তো কিয়েভের প্রতিবেশীদের দিকে হাত বাড়াবেন পুতিন, তাহলে মোটেই চুপ করে বসে থাকবে না ন্যাটো। বাওয়ার এক কথায় বলেন, আমরা প্রস্তুত। বাওয়ারের এহেন মন্তব্যের পর ফের নতুন করে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা। বিশেষ করে চীনা সংবাদ মাধ্যম সরাসরি জানিয়ে দিয়েছে, ইউরোপে আরও একটি বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে। চীনের সামরিক বিশেষজ্ঞ তথা টেলিভিশন সঞ্চালক গান ঝংপিং এক গণমাধ্যমকে বলেন, ইউক্রেন সরকার সর্বদা রাশিয়ার সঙ্গে সরাসরি লড়াইয়ের জন্য ন্যাটো মিত্রদের টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবে। এদিকে বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে রেখেছে রাশিয়াও। রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব ন্যাটোকে এক হুঁশিয়ারি দেন ইতিপূর্বে। তিনি বলেন, কিয়েভকে সহায়তা করলে ন্যাটো দেশগুলি রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এরই জবাব দিলেন রব বাওয়ার। ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান হওয়ার আগেও যার পরিচয় ছিল নেদারল্যান্ডস নৌবাহিনীর অ্যাডমিরাল, তিনি আরও বলেন, আপনার শত্রুর কাছে আরও ভালো অস্ত্র থাকা আপনার শত্রুর সমস্যা নয়, সমস্যাটা সেক্ষেত্রে আপনার। এরই সঙ্গে যোগ করেছেন, রাশিয়া যদি ন্যাটোর কোনো একটি দেশে আক্রমণ করে, রেড লাইন অতিক্রম করে, তাহলে আমরাও চুপ করে আর বসে থাকব না। এদিকে যুদ্ধের কবে শেষ হবে জানা নেই, রাশিয়া বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কবে কারোই জানা নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও অস্ত্র সংগ্রহ করছেন, এমনকি উত্তর কোরিয়া থেকেও অস্ত্র সংগ্রহ করা হচ্ছে, এমনই আশঙ্কার কথা বলেছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, এই যুদ্ধের শেষ কবে হবে জানা নেই, পুতিন আরও যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ বাড়াচ্ছে তারা। সোমবার তিনি দক্ষিণ কোরিয়ার একটি অনুষ্ঠানে যোগ দেন, সেখানে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেছেন, দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে মিলিটারি দিয়ে সাহায্য করুক, প্রয়োজনে নীতি পরিবর্তন করুক দক্ষিণ কোরিয়া। অনেক দেশের নীতি হচ্ছে, যেসব দেশ যুদ্ধে বা উত্তেজনার মতো কনফ্লিক্টে জড়িয়ে আছে তাদেরকে অস্ত্র দিয়ে রপ্তানি করা হয় না, কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণের পর অনেকে সেই নীতির পরিবর্তন করেছে। এশিয়া ভ্রমণে এবার তিনি জাপানও যাবেন, মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও চীনের সঙ্গে রেষারেষিকে মাথায় রেখে এই সফর তার। এদিন দক্ষিণ কোরিয়ার সিনিয়র আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। ইউরোপ ও উত্তর আমেরিকা বিশ্বের অন্য এলাকাগুলির সঙ্গে ভূপ্রকৃতিগত সংযুক্ত, সেই কথা মাথায় রেখে অলিখিত সমর্থন জোট করতে তার এই সফর। তিনি জানিয়েছেন, এই জোট বিশ্বে যে কোনো সমস্যার সম্মুখীন হলে তা দূর করতে সাহায্য করবে। সিউলের যে ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিসে বক্তব্য দক্ষিণ কোরিয়াকে তিনি ধন্যবাদ দেন। বিভিন্নভাবে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করার জন্য তিনি দরবার করেন, সেখানে অস্ত্র সরবরাহ করা জরুরি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, জার্মানি ও নরওয়ে দীর্ঘদিনের নীতি ছিল যুদ্ধবিধ্বস্ত দেশকে অস্ত্র সাহায্য করা হবে না, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর সেই নীতিতে বদল আনা হয়। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, স্বেচ্ছাচারিতা যদি না চায়, তাহলে ইউক্রেনের অস্ত্র দরকার। দক্ষিণ কোরিয়া বিশ্বে বর্তমানে অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশ। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশকে 100টি ট্যাঙ্ক বিক্রি করার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে তারা। তার মাধ্যমে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডও রয়েছে, কিন্তু দক্ষিণ কোরিয়ার নীতি রয়েছে, সরাসরি যুদ্ধে জড়ানো কোনো দেশকে অস্ত্র বিক্রি করা যাবে না, কিয়েভকে অস্ত্র দিতে সেটাই সমস্যা করে দিচ্ছে।
এদিকে জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর শুরু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। গেল রোববার মিশরে পৌঁছেছেন তিনি, আজ সোমবার জেরুজালেমে রওনা দেওয়ার কথা রয়েছে তার। খবর এপি ও রয়টার্সের। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সহিংসতা নিয়ে উভয় পক্ষের উপর তীক্ষ্ণ নজর রাখছে বাইডেন প্রশাসন। ব্লিংকেনের এই সফরে ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকারের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বর্তমান পরিস্থিতি প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে। রোববার মিশরে একটি সংক্ষিপ্ত সফর শেষ করে সোমবার তেল আবিবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্লিংকেন। তবে এমন সময় তিনি সফর করেছেন যখন সম্পূর্ণরূপে দেশটির পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ব্লিংকেনের সফরে নেতানিয়াহু এবং ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু হবে উত্তেজনা প্রশমন। এদিকে ব্লিংকেন ইসরায়েলে পৌঁছানোর আগেই নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর গুলি বর্ষণে প্রতিক্রিয়ায় জেরুজালেমে হামলা চালায় ফিলিস্তিনিরা। এতে 7 জন নিহত ও 5 জন আহত হয়েছে। এর আগে শুক্রবার এক অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি চালিয়ে 7 জনকে হত্যা করে। ধারণা করা হচ্ছে 2008 সালের পর জেরুজালেম ইসরায়েলিদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলার এটি। গেল বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চালিয়ে 7 ফিলিস্তিনি বন্দুকধারী এবং 2 বেসামরিক নাগরিককে হত্যা করে। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সহিংসতা এতটাই বেড়েছে যে কয়েক বছরের মধ্যে জানুয়ারি মাস সবচেয়ে রক্তক্ষয়ী মাস হিসেবে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে ব্লিংকেনের সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করা হয়েছে। এ সফর অনুসরণ করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও CIA পরিচালক উইলিয়াম ব্রান্স। গেল ডিসেম্বরে নেতানিয়াহু সরকার গঠনের পর এটি হবে মার্কিন সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রথম কোনো সফর। এদিকে জার্মানির উচিত পশ্চিম তীরে ইহুদিবাদীদের অপরাধযোগ্যের প্রতি দৃষ্টি দেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র ইরান সম্পর্কে জার্মান চ্যান্সেলরের হস্তক্ষেপমূলক অবস্থানের পুনরাবৃত্তির ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছেন। নাসির কানিয়ানি সাফি বলেছেন, জার্মান দাবিদারদের উচিত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদীরা যেভাবে অপরাধযোগ্য চালাচ্ছে সেদিকে মনোযোগ দেওয়া। জার্মান চ্যান্সেলর অলাফ শলস সম্প্রতি আর্জেন্টিনা সফরে গেছেন। সেখানে তিনি জেনিনে ফিলিস্তিনি জনগণের ওপর নতুন করে চালানো হামলার প্রতি কোনোরকম ইঙ্গিত না করে উল্টো ইরানের সরকার ব্যবস্থার বিরুদ্ধে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র জার্মান চ্যান্সেলরের ওই হস্তক্ষেপকামী বক্তব্যের জবাবে জেনিনে কদিন আগে সংগঠিত ইসরায়েলি হত্যাকাণ্ডের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। ভয়াবহ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে অলাফ শলস তো শব্দটিও করেনি। গত 26 জুলাই পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনারা নেক্কারজনকভাবে নতুন করে আগ্রাসন চালায়। তাদের হামলায় 12 ফিলিস্তিনি শহীদ ও আরও 20 জন আহত হয়। কানিয়ানি ওই বর্বর হামলার প্রতি জার্মানের চ্যান্সেলর উদাসীনতার সমালোচনা করেন। তিনি বলেন, অলাফ শলস অকারণ পক্ষপাত দেখিয়ে আবারও প্রমাণ করে দিলেন তিনি এখনও ইতিহাসের ভুল দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। কানিয়ানি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাস্ত জার্মানির কোনো কোনো ব্যর্থ নেতা সেই একই ধরনের আচরণ করছে। তারা এখন মানবাধিকারের মাধ্যমে শক্তি প্রকল্পের হাতিয়ার ব্যবহার করে নিজেদেরকে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চাচ্ছেন, এমনকি তারা নিজেদেরকে এক্ষেত্রে নেতা এবং অগ্রগামী হিসেবেও বিবেচনা করেছেন। তারাও তাদের পূর্ববর্তী নেতাদের মতো ব্যর্থতার পথ অনুসরণ করেছেন বলে ইরানের এই কূটনীতিক মন্তব্য করেন। এদিকে জানবেন পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত 19। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 19 জন নিহত হয়েছে। এছাড়া এই বিস্ফোরণে আহত হয়েছে 90 জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলেছে, সোমবার দুপুর 1:40 পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় ওই মসজিদে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তখন জহরের নামাজ চলছিল সেখানে। সাধারণত 400 থেকে 500 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন ওই মসজিদে জহরের নামাজ এর সময় 200 জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল মুখপাত্র মোহাম্মদ আসিম। ঘটনাস্থল থেকে ডনের প্রতিবেদক জানিয়েছে, শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় মসজিদের ভবনের একাংশের দেয়াল ধসে গেছে এবং নামাজের জামাতে সারা সামনের সারিতে ছিলেন তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপে
আটকা পড়াদের উদ্ধার করতে ইতিমধ্যে পুলিশ, সামরিক বাহিনী, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যদের পাশাপাশি তৎপরতা শুরু করেছে সাধারণ লোকজনও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।